Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Priyo darshok kemon achen? Ami bhalo achi. Asha kori apnara bhalo achen. Ajke apnader sathe ekta modadar recipe share korbo. Asha kori bhalo lagle obosshoi amar channel ke subscribe korben, like, comment, share korben. Side e ekta bell button ache, ta chap diben. Chap dilen dekhun video chale apni kache chole jabe, apni dekhe nite parben. Amra kintu shobai puishak kheyeche. Puishaker kintu eta pui bichi bole. Eta kintu puishak jebhabe ranna kore, eta kintu chini bhaja shebhabe ranna korle onek taste hoy. আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এখানে পুই দা পুই বিচি নিয়েছি এটা পুই দানা বলে পুইয়ের বিচি বলে দেখুন কত সুন্দর এটা এটা দিয়ে আমরা ছোটবেলা হাতে নেল পলিশের মতো করে দিয়েছি দেখুন এটা কালার কিছু কিছু জিনিস আছে দেখলে ছোটবেলা কত মনে পড়ে যায় আজকে আমি এটাকে চিংড়ি মাছ দিয়ে মাখামাখি করে জোর করে পাকাবো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে এখানে নিয়েছি পুই দানা আর লাগবে আমার চিংড়ি মাছ এটা দেশি চিংড়ি মাছ এটা দিয়ে খুব টেস্ট হয় চিংড়ি মাছটা ভালো করে বেছে ক্লিন করে নিয়েছি চিংড়ি মাছ লাগবে আর লাগবে আমার কাঁচা মরিচ এখানে 5-6টা কাঁচা মরিচ ফেলে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি আর সাথে আমি একটা আলু দেব আলুটা দিলে কি এটা ঝোলটা একটু মাখামাখা হয় খেতে ভালো লাগে ঘন হয় দেখুন এখন আমি তরকারিটা কিভাবে বসে এটা আপনাদের সাথে শেয়ার করব আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লাগবে তো চলুন সরাসরি রান্নায় চলে যাচ্ছি প্রিয় দর্শক এখানে আমি একটা ছোট সাইজের চুলায় কড়াই বসিয়েছি এখন পরের মতো তেল দিয়ে দিব এখানে পরের মতো তেল দিয়ে দিয়েছি তেলটা আমি বেশি গরম করব না হালকা গরম অবস্থায় পেঁয়াজটা দিয়ে দিব এখন এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখন পেস্টটাকে একটু বাদামি কালার করে নেব এটা আমি একটু বাদামি কালার করে ভেজে নিয়েছি এখন এখানে চিংড়ি মাছগুলো ছেড়ে দেব চিংড়ি মাছটা আমি এখন ভালো করে ভেজে নেব প্রিয় দর্শক চিংড়ি মাছের মাথাটা একটু বেটে আমি এখানে বেটে নিয়েছি বেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম ওখান থেকে কিছুটা দিয়ে দিলাম এটা দিয়ে তরকারিটা খেতে ভালো লাগে তরকারিটা সুন্দর হয় এটা চিংড়ি মাছের মাথা বেটে রেখে দিয়েছিলাম বড় চিংড়ি ওখান থেকে কিছুটা দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে এখানে একটু ভেজে নেব আমার এটা বাদামি কালার হয়ে গিয়েছে আমি চিংড়ি মাছটা এইভাবে বাদামি কালার করে দিলে যখন আমরা তরকারিটা খাই খুব সুন্দর চিংড়ি মাছের ফ্লেভারটা আসে খুব ভালো লাগে এখানে আমি এক চামচ পরিমাণ এক চামচের কিছুটা কম হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে কাঁচা মরিচ অ্যাড করব দেখে গুঁড়ো মরিচটা একদম কম দেব শুধু কালারটা সুন্দরের জন্য এখানে আমি হাফ চামচের কম মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে কাঁচা মরিচ অ্যাড করব এখানে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে এটাকে কষিয়ে নেব কাঁচা মরিচটা একটু পরে দেব আমি পুঁই দানার সাথে কাঁচা মরিচটা দিয়ে দেব এইসব সবুজ জিনিসে কাঁচা মরিচ দিয়ে রান্না করলে আরও ভালো লাগে খেতেও ভালো লাগে এটা আমি একটু কষিয়ে নেব ভালো করে আমার এটা ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন এখানে আমি পুঁইশাকের বিচিগুলো দিয়ে দেব এটার উপর দিয়ে আমি কাঁচা মরিচগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি এখন ভালো করে এটাকে কষিয়ে এটা আমি দু মিনিটের মতো ভালো করে কষিয়ে পরে এখানে আমি প্রয়োজন মতো পানি দিয়ে দেবো ভালো করে কষিয়ে নিই ভালো করে ধরে ভালো করে কষিয়ে নিতে হবে যে কোনো তরকারি ভালো করে কষিয়ে নিলে তরকারি স্বাদটা বেড়ে যায় খেতে ভালো লাগে এটা আমার কষান হয়ে গিয়েছে দেখুন এইভাবে করে যেন কোনো পানি না থাকে তৈল দেখা যায় তৈল বেড়ে গিয়েছে তখন এটাকে কষানোটা বন্ধ করে এখন আমি পরিমাণ মতো সুন্দর জন্য পানি দিয়ে দেবো এই তরকারিটা একবার হলো বাসায় ট্রাই করবেন অনেক ভালো লাগে খেতে দেখুন আমি ভালো করে কষিয়ে নিয়েছি আর এখন লেগে লেগে আসতেছে
পানি থেকে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। আর কি লাগবে এখানে আমার? একটু পানি লাগবে, এটা একবারে নরম হয়ে সফট হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে। এই ডাঁটগুলো গলে গলে যাবে, তারা হাতে ডলা দিলে ভেঙে যায়। দেখুন এখন এটাকে আমি ঢেকে দেব, এটা আবার রান্না করতে 10 মিনিট টাইম লাগবে। মাঝখান দিয়ে একবার নেড়ে দেবো, আমি 10 মিনিট পর ফিরে আসতেছি। প্রিয় দর্শক দেখুন এই পর্যায়ে এরকম হয়ে গিয়েছে শুকিয়ে, এটা এরকমই মাখা মাখা ঝোল খায়। এক একটু লবণটা দেখবো, লবণ ঝাল সব ঠিক আছে। এখন এখানে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, দেখুন। প্রিয় দর্শক আমার কিন্তু পুঁই দানাটা সুন্দর করে রান্না হয়ে গিয়েছে, এখন আমি ঢেলে পরিবেশন করব। আজকে দুপুরে অনেক মজার মজার আয়োজন আছে আমাদের, রাজাহাঁস রান্না করেছি, আমার হাজব্যান্ড রান্না করে গেছে, আর হলো ব্রকোলি ভাজি, ডাল, আর এখানে পুঁই শাকের দানা। দেখুন এখন চুলোটা বন্ধ করে দিব। প্রিয় দর্শক দেখুন আমি ঢেলে নিয়েছি এটা বাটিতে, আলহামদুলিল্লাহ দেখতে যেমন সুন্দর, মাশাল্লাহ খেতে অনেক টেস্ট, এরকম একবার বাসায় ট্রাই করবেন, আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হবে। দেখুন আপনাদের অনেক কাছ থেকে দেখাচ্ছি, যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার জন্য সাইডে একটা বেল বাটন আছে চাপ দেবেন, চাপ দিলাম যে কোনো ভিডিও ছাড়লে আপনাকে চলে যাবে, আপনি দেখে নিতে পারবেন। আর এখানে আছে ব্রকোলি ভাজি, দেখুন আছে মজাদার, ধনিয়া পাতা টমেটো দিয়ে ডাল। প্রিয় দর্শক দেখুন এখানে হাঁস গুনো আছে, রাধা হাঁস, রাধা হাঁস গুনা, দেখুন এটা আমার হাজব্যান্ড পাকে গিয়েছে, এটা অনেক বড় হাঁস, দেখুন এটা ঝাল করে পাকাইছে, দেখুন এটা যখন খাবো তখন বাটিতে বাড়বো, এখন বাড়বো না। যদি আমার ভিডিও আপনার কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন।